ডাক্তার সাহেব, এই লাশটার ডিএনএ টেস্ট করতে হইব। ডিএনএ টেস্ট করলে খুনির এমন কোন সিম্বল আমরা এই লাশ থেকে পাইতে পারি যেইটা ধইরা এই মিশনের শেষ পর্যন্ত আমরা যেতে পারব। ঠিক, ডিএনএ টেস্ট তো করমু, কিন্তু ডিএনএ টেস্ট করার যন্ত্র তো আমি নেই নাই। বাক, তাহলে যন্ত্র কই আছে? ল্যাবে আছে। তাহলে লাশটা আপনি ল্যাবে নিয়ে চলেন? বাক, কিন্তু আমার তো কোনো ল্যাবই নাই। আরে সিলুনি দি আসরে দিমু নাকি? তাহলে ডাক্তার সাহেব এখন কি করা যায়? একটা কাজ করা যায়, ডিএনএ টেস্ট। এইটা আবার কি মন টেস্ট? ডিএনএ টেস্ট মানে হলো ডিঅক্সিরাইবোন নিউক্লিক অ্যাসিড টেস্ট। আর জিএনএ মানে হলো গার্লফ্রেন্ড নারাসার অ্যাসিড টেস্ট। যেহেতু ওর পুরো শরীরে কোনো মেয়ের কামসি দাগ নাই, তার মানে ওই পিওর সিঙ্গেল। আর যদি কোনো সিঙ্গেল মিত বুলারে কোনো মেয়ে নারাসারা দিয়ে গার্লফ্রেন্ড ওর আশা দেয়, তাহলে ওই পুলা কিছুক্ষণের জন্য হইলো জীবিত উঠবো। কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর আশা দেওয়ার লেগে মাইয়া মামু কই? ছি, সাকিব খানি আমার নায়ক হওয়ার যোগ্য না, আর এইটা তো কামলা। শান্তি, তুমি এই কথা কয়ে মনে দিলে অশান্তি। টিকটকে 15 সেকেন্ডের ভিডিও বানাইতে পারো, আর বাস্তব লাইফে 15 সেকেন্ড ওর গার্লফ্রেন্ড ওর অভিনয় করতে পারবে না। ঠিক, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরে বইলে দিও সাকিব খান কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। প্রথমে ওরা নাড়াচাড়া দাও, এখন বলো আই লাভ ইউ। দাঁড়াও শান্তি, আই লাভ ইউ করার পর হঠাৎ করে যদি মৃত মানুষ বইয়া পরে তোমরা ভয় পাইতে পারো, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার মতো সাহসী থাকবা। আর শান্তি, তুমি যদি ভয় পাও, ভয় পেয়ে আমার ধরাই ধরবা, আমার কোনো সমস্যা নাই। এখন আই লাভ ইউ গো। ঠিক, আই লাভ ইউ। ও বাবা রে, ওরে মরা মানুষ ভয় পড়ছে, বাঁচাও কেউ আমারে। মরা মানুষ থেকে ভয় পাইছি, অনেক ভয় করতাছে, কেউ বাঁচাও আমারে। কি করে স্যার, শার্লিন কেন ভালোই তো লাগতেছিল। ঠিক, এখন তোমরা চলে যাও, কারণ মৃত মানুষের কথা শুধু আমিই বুঝি। ডাক্তার, লাশের সাথে কথা কয়ে গেছে জানতে পারলা? লাশের লোকে কথা কয়ে যেটা জানতে পারলাম, লাশের পকেটে একটা মোবাইল আছিল যেটা ওই খুনিরা নিয়ে গেছে। আপনি যদি ওই মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারেন, তাহলে ওরা কই আছে এটা জানা সম্ভব। ঠিক, থ্যাংক ইউ ডাক্তার, এত বড় একটা উপকার করার জন্য। থ্যাংক ইউ অন্যান্যের কারিগর, লাশের আমার দিতে হয়েছে, তাই আপনি আমার দেন। দিতে হয়েছে মানে? আর পিসের পকেট থেকে 100 টাকা 500 টাকা নোট দিতে হয়েছে, তাই আপনি আমার 500 টাকা দেন। ও, 500 টাকা? আমি তো অন্য কিছু ভাবছিলাম, কিন্তু লাশ 500 দিয়ে কি করব? ওটা লাশ এর আমার পার্সোনাল ডিল। ডাক্তার, তুমি কাজ অনেক ভালো করছো, তোমার কাজে আমি খুশি হইছি। 500 না, তোমার আমি ঈদের মার্কেট করার লেগে 1000 টিয়াই দিলাম। এদেন ঠিক, ডাক্তাররা তো ভালো একটা কাজ করছে, ডাক্তারের লোক একবার কোলাকুলি করবে না? ডাক্তার, আপনি এত ভালো কাজ করছেন, আপনি না থাকলে এই কাজটা হইতোই না। মন চাইতাছে আপনাদের চিরুনিতে আশ্রয় দেই। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার ধন্যবাদ, আর ওই টাকা দিয়ে এইবার ঈদে সুন্দর একটা পাঞ্জাবি কিনবেন। আল্লাহ হাফেজ। আমাকে কেউ চুমুই দেয় না। উস্তাদ, মোবাইলের লোকেশন ট্র্যাক করমু কেমনে? আমার টিমে তো কোনো হ্যাকার নাই। দাঁড়া একটু ভাবতে দে, তুই ওই পাশে যা, শান্তির এই পাশে দে। শান্তি আমার পাশে থাকলে আমার ভাবতে শান্তি লাগে। শান্তি, তুমি নিজেই একটা আইডিয়া দাও। আমি কোনো আইডিয়া দিতে পারুম না, সাকিব খানও কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। শান্তি, তুমি করো খালি অশান্তি। ঠিক, এই আমার কাছে তো একটা বড় হ্যাকারের সন্ধান আছে, হ্যাকার লেওরা। ও, ওই হ্যাকারটা যে এর আগে আমার লোকে একটা মিশন আছিল। হ্যাঁ, কিন্তু আমি তো জানি ওই হ্যাকারটা বড় একটা হ্যাকের কেসে জেলের ভিতরে আছে। আরে, ও তো আজকেই ছাড়া পেয়েছে। তাইলে হ্যাকার লেওরার কাছেই চল। ঠিক, লেওরা, তুমি বাসার ভিতরে না ঢুকে এই জায়গায় বইয়া কি করতাছো? জেলে আসলাম তো, অনেক দিন ধরে বাড়িতে আসি নাই, তাই হ্যাক করে দরজা খুলতাছি। এই জায়গায় হ্যাক কইরা খোলার কি আছে? গেট তো টান দিলেই খোলা যায়। আচ্ছা হ্যাকার লেওরা, শুনলাম কোন একটা হ্যাকের মামলায় অনেক দিন জেলে ছিলা। হ্যাঁ, হ্যাক করে ওয়াইফাই চালানোর মামলায়। কিন্তু আমি না শুনলাম বড় কোন হ্যাকের মামলা? হ্যাঁ, আমার জীবনে করা সবথেকে বড় হ্যাকই তো ওয়াইফাই। তা ধরা খেয়ে গেছি, আমার রিমান্ডে নিছিল, মারতে মারতে আমার পা ভেঙ্গা ফেলাইছে, এখন প্যান পরা পাই না, তাই লুঙ্গি পরি। কিন্তু পা ভাঙার লোকে লুঙ্গি পরার সম্পর্ক কি? আরে বুঝাস না কে, পা তো মাঝখানে ডাবাংছে। স্যার, পুলিশ বন কাটতে গিয়েছিল, ভুল করে বাঘের গায়ে কূপ লেগে গিয়েছে। ঠিক, আচ্ছা কাজের কথায় আসি। হ্যাকার লেওরা, তোমার জন্য আমি এখন একটা হ্যাকের এমন অফার দিমু, যেটা করতে পারলে তোমার জীবন ঘুরে দেব। আমার জীবন ঘুরবো? ওই কাজ আমি কখনোই করবো না, কারণ একটু ঘুরলে আমার মাথা ঘুরে। আরে, আমি ওইটা বোঝাইতে চাই নাই, আমি বোঝাইতে চাইছি যে এখন তোমার আমি যে কাজটা দিমু, ওই কাজটা করতে পারলে তোমার জীবন দাঁড়ায় দেবো গা। আমি এমনিতে সব সময় দাঁড়িয়ে থাকি, আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আরে, আগে কথাটা তো হুই না লো, আমি তো যদি হ্যাকটা করতে দিমু, এটা ভুললেই তো তুই পাগল হয়ে যাবি। আমি পাগল হয়ে যামু এমন কথা আমি জীবনে শুনবো না। শান্তি, ওরে আমি বুঝাইতে পারবো না, ওরে তুমি একটু বুঝাও না। পাঠান, ওরে আমিও বুঝাইতে পারবো না, কারণ সাকিব খানও আমার নায়ক হওয়ার যোগ্য না। ঠিক,
শোনো লেওরা, তোমাকে একটা মোবাইলের লোকেশন ট্র্যাক করতে হবে। তুমি যদি মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে পারো তাহলে এবার কুরবানিতে তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হবে একদম ফ্রি। এইটা কইলেই তো হয়, এত পয়সা নিয়ে কি দরকার? হ্যাক করতে হইলে আগে একটা ভালো নেটের কাছে যাইতে হইব। তুই না কইলে ভালো নেট লাগবো এই থেকে নিয়ে লিখে। এই এলাকার সবথেকে ভালো নেটই এই ওয়াইফাই নেট, যেটা আমি হ্যাক করে চুরি করে চালাই। চুরি করে চালাস, কোনো সমস্যা হইব না তো? এইটা চুরি করে চালানোর জন্যই তো আমি 6 মাস জেল খাটলাম। চুরি করে ওয়াইফাই চালানোর লেগে 6 মাস জেল? কার ওয়াইফাই এটা? একটা প্রশাসনিক মানুষের নেট। প্রশাসনিক মানুষের নেট? কোনো পুলিশ টুলিশের নেট না তো? আরে না, কোনো পুলিশের না। তাইলে ঠিক আছে। র‍্যাবের। র‍্যাবের ওয়াইফাই তুই চুরি করে চালাইতাস? আমাগরে ধুইয়া লাইবো লাগাইবো না ভীম, আবার দোয়া শেষ হইলে আমাকে পিছন দিয়ে দিব গরম ডিম। ঠিক এই আমাকে বুদ্ধি দিবি কই? একটা বডিয়ালা পোলা দেখছাল অল লাগি গেছে গা। শান্তি, এখন তুমি একা বুদ্ধি দাও না। পাঠান, আমি কোনো বুদ্ধি দিতে পারবো না, কারণ শাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না। পাঠান, লোকেশন ট্যাগ করে লাইছি, তাড়াতাড়ি চল। পাঠান, লোকেশন তো অনেক দূরে দেখায়, হেঁটে যাওয়া সম্ভব না। আমি জানতাম এরকমই কিছু একটা হইব, তাই আমি গাড়ির ব্যবস্থা আগের থেকে করে রাখছি। টান 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 টান, নাম আমার পাঠান। ঠিক উই যে আমাকে ভিআইপি গাড়ি। শান্তি, আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারি না, তোমারই চালাইতে হইব। নো প্রবলেম, কিন্তু একটা কথা মনে রাখবেন, শাকিব খানও কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। আরে শান্তি, তুমি কি করতেছো? কেন গাড়ি তুলতেছি, গাড়ি চালামু না? আরে এইটা তো আমাকে গাড়ি না। তাইলে কোনটা? এইটার পিছনেরটা। আর হেকার লাউরা, গাড়িতে করে আমরা 3 জনে যাইতে পারবো, তোমার দর জায়গা নাই, তাই তোমার কাছে এইখানে শেষ। আর তুমি অনেক ভালো কাজ করছো, তোমার কাছে খুশি হইয়া আমি তোমার এইবার 1500 টাকা দিতেছি। 1000 টাকা দিয়ে ভালো একটা পাঞ্জাবি কিনবা, আর 500 টাকা দিয়ে একটা পায়জামা। আর হেকার লাউরা অনেক ভালো কাজ করছে, তুই যাওয়ার আগে ওর একবার ধরাই ধরবি না? ঠিক। উস্তাদ, এই যে আপনার 1500 টাকা। আর কাম তো আরেকটা করছি, হ্যাকারের ল্যাপটপ নিয়ে আয় পড়ছি। আরে তোর কইছি না চুরি করবি না, চুরি করা ভালো না। আরে শান্তির সামনে কথা, পরে আবার ওরে ভাগ দেওয়া লাগবো। দামি ল্যাপটপ অনেক বেশি দামে বেচা যাইবো, সাব এসবি অর্ধেক তার অর্ধেক আমার ঈদের মার্কেট হয়ে যাইবো। ঠিক শান্তি, তাড়াতাড়ি লোকেশনে চলো। মোবাইল তো এই জায়গায় ফেলায় রেখে গেছে, কিন্তু আশেপাশে তো কারো দেখতেছি না। বুঝবো কেমনে যে হাই জায়গার কারা? পাঠান, লাশের মোবাইলটা চেক করে দেখো, খুনিরা কোনো ক্লু রেখে যেতে পারে। ঠিক শান্তি, জীবনে প্রথম কোনো কথা কয়ে তুমি দিছো আমার মনে শান্তি। ইমু, সিঙ্গেল পোলাবানের মোবাইলে তো ইমু থাকার কথা না, খুব বেশি হলে ভিপিএন থাকতে পারে। তার মানে হাইজাকর গোবিত্রে কেউ একজন বিবাহিত মহিলা, আর তার স্বামী বিদেশ। সেই এই লাশের মোবাইলে ইমুটা ইনস্টল করছিল তার স্বামীর সাথে কথা কওয়ার লেগে। ঠিক, কিন্তু কার স্বামী বিদেশ? তার মানে কি আমাকে ম্যাডাম? ম্যাডাম, কেন আপনি চেয়ারম্যানের গরুর গাড়ি হাইজাক করছেন? আমি হাইজাক করছি মানে? এইটাই ওই লাশের মোবাইল, যেই মোবাইলটা আপনারা হাইজাক করার সময় লাশের পকেট থেকে নিয়ে গেছিলেন। আর এই মোবাইলে ইমু ডাউনলোড দেওয়া আছে, আর আপনার স্বামী বিদেশ। তার মানে আপনি ইমু ডাউনলোড দিয়া ভিডিও কলে কথা কইছেন। ঠিক শেট, আসলে আমার মোবাইলে এমবিএস ছিল না, তাই আমি ওর মোবাইলে ইমু ইনস্টল দিয়ে আমার স্বামীর লগে কথা বলছিলাম, যেটার লাগে ধরা খেয়ে গেছি। কিন্তু ম্যাডাম, আপনি হঠাৎ করে গরু হাইজাক করতে গেলেন কেন? আসলে আমার আর আমার জামাই স্বপ্ন আসলো আমরা কুরবানি দিয়ে একটা গরু কুরবানি দিব, যার লাগে আমার স্বামী বিদেশ গেছিল। কিন্তু গরুর এত দাম, 5 বছর হয়ে গেছে, মানে একটা গরু টাকা চুকাইতে পারে নাই, যার লাগে আমার স্বামী বিদেশ থেকে আয় না। তাই এবার ভাবছিলাম হাইজাক করে একটা গরু কুরবানি দিব, যেটাও তো লাগে হইলো না। ম্যাডাম, 5 বছর ধরে গরুর মাংস আমিও খাই না, আপনার কষ্টটা আমিও বুঝি। ম্যাডাম, আপনি এখন গরুটা কইয়াছে, গরুটা চেয়ারম্যান সাহেবকে ফিরাই দিলে চেয়ারম্যান সাহেব খুশি হয়ে ঈদের দিন আমাকে 2 কেজি মাংস দিব, যেটা দিয়ে আমরা সবাই ঈদের দিন পেট ভরে ভাত খামু। ঠিক চল। পাঠান, এটাই ওই গরু গাড়ি, যাও চেয়ারম্যান দিয়ে আসো। ম্যাডাম, গরু দিয়ে আর আগে গরুর লগে একটা সেলফি তুলি, ফেসবুকে ছেড়ে লিখমুনি, আলহামদুলিল্লাহ আমাকে গরু কিনা রান। এটা ভালো হয়, তাড়াতাড়ি দরজা খুলেন। আপনি কে?
চেয়ারম্যান সাহেবের গরু কই? আরে আমি তো চেয়ারম্যানের বেস্ট ফ্রেন্ড, আর চেয়ারম্যান তো আমারে ভালোবাসে, গরু কই ডাকে? আর বেস্ট ফ্রেন্ডের তে বড় গরু এই দুনিয়াতে কি আর একটাও আছে? ঠিক তাহলে চেয়ারম্যান কি এবার গরু কুরবানি দিব না? ওই চেয়ারম্যান কিপটাই দিব গরু কুরবানি। ও আর আমার গ্রামের থেকে সেফটিতে নিয়ে এলো যে এইবার ঈদের দিন একসাথে দুই বন্ধু মিলে গুস্ত টুকামু। এইবার আমার স্বামী লোকের গুস্ত খাওয়া হইব না। এইবার ঈদে আমাকে কুরবানিও দেওয়া হইব, গরুর গোস্ত দিয়া ভাত খাওয়া হইব। খালি এবার তোর শুধু একটু গরুর ব্যাপারের লগে কোলাগুলি করতে হইব। এইবার আমরা কুরবানি দিতাছি টান 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 টান, নাম আমার পাঠান। ঠিক এই শান্তি কিন্তু টানতে টানতে পারবো না, কারণ সাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না।